আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ আসলে ভিডিও করতে মন চাইছিল না, ইনু মিনুকে দেখিয়ে নিয়ে আসলাম, মনটা অনেক খারাপ। আজ আসলে একটা ইনু মিনুর বাচ্চা উড়ে গিয়েছে, আর সেইটা আসলে আমার কাছ থেকেই। সকালে আমি ওদের খাবার দিতে গিয়েছিলাম, ঠিক তখনই একটা পাখি বের হয়ে উড়ে গেছে। আসলে ভালোবাসার অনেক প্রকার ভেদ থাকে, যদিও ওরা অবলা পাখি তারপরেও একটা মায়া পড়ে যায়। আর আপনাদের দেখিয়ে নিয়ে আসলাম ইনুমিনুদের, দেখছেন কিনা জানি না। আসলে যারা মা বাবা হয় সন্তানের আসলে যে মায়া ভালোবাসা ওটা মা বাবাই বুঝে। ওদের একটা বাচ্চা উড়ে যাওয়ার কারণে মা বাবা অন্য বাচ্চাটাকে নিয়ে ভিতর থেকে আর বের হচ্ছে না। সকালে তো অনেক সময় অনেক ডাকাডাকি করলো, হয়তো ওই ডাকাডাকিটাই হচ্ছে ওদের কষ্ট প্রকাশ। মনটা সকাল থেকে আসলে অনেক খারাপ, এরকম আমার কাছ থেকে কখনো এর আগে হয় নাই। আমি প্রায় 2-3 বছরের মতো ওদের পালতেছি, আমি খাবার দাবার পরিষ্কার সব কিছু করি। আজ প্রথম অ্যাক্সিডেন্টটা ঘটলো, আর সেটা আমার কাছ থেকেই, এজন্য বেশি খারাপ লাগছে। আসলে কেন জানি মনে হচ্ছে রান্নাবান্না করার মানসিকতা নাই, জানি না কেন এত কষ্ট হচ্ছে। আসলে পৃথিবীটাই মায়ার বাঁধন, বনের পশুর জন্য মায়া পড়ে। সব থেকে বেশি কষ্ট হচ্ছে আসলে ওর মায়ের শূন্যতা, হয়তো দেখলে সবাই বুঝতেন ওর মা আসলে কতটা কষ্ট পাচ্ছে। চলেন বন্ধুরা, সামান্য কিছু রান্না করি। নিম ময়দা আছে, আর ঝটপট হালকা পাতলা কিছু রান্না করব। মাছ ভুনা করব, এটা লবণ হলুদ মাখিয়ে ভেজে রেখেছি। বাঁধাকপি ভাজি করব, সঙ্গেই থাকেন বন্ধুরা। কড়াই বসিয়ে দিয়েছি, প্রথমে আমি মাছটা ভুনা করে নেব। মাছটা ভুনা করার জন্য দিয়ে দিব পেঁয়াজ বাটা, চামচ পরিমাণ আদা রসুন জিরা এক সঙ্গে বেটে নেওয়া, এক চামচ দিয়ে দিব স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো হলুদ,
দেবো লাল মরিচের গুঁড়া, মশলাটা কষানোর জন্য আর একটু তেল দিয়ে দিব, মশলাটা পুরোপুরি কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিব একটু পানি। মশলাটা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব, মশলাটা কষিয়ে নিয়েছি, মাছটা আমি ডালের বড়ি দিয়ে ভুনা করব, মশলার সঙ্গে ডালের বড়িটা আগে দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি, এখন মাছটা দিয়ে দিব, মাছটা দিয়ে দিয়েছি, এখন আমি পানি দিয়ে দিব। এখন বলকুটা পর্যন্ত অপেক্ষা করুন, মাছটা ভুনা হচ্ছে, এপাশে আমি বাঁধাকপিটা কষিয়ে দিব। বাঁধাকপি ভাজির জন্য আমি তেলের উপরে পেঁয়াজ কয়েকটা, রসুন কোয়া কুচিয়ে দিয়ে দিয়েছি, এটাকে আমি ব্রাউন করে তুলে নিব। পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিয়েছি, এখন তুলে রাখবো। পেঁয়াজটা ব্রাউন করে তুলে রাখলাম, পেঁয়াজ ভাজা তেলের উপরেই আমি বাঁধাকপিটা দিয়ে দিব। দিয়ে দিব লবণ, হলুদ, এখন নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিব। লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, এখন কাঁচামরিচ দিয়ে দিব।
বাঁধাকপিটা এখন কিছু সময় রেখে দেব। ওদিকে মাছ ভুনাটা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিব। দেখেন মাছ ভুনাটা কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। মাছ ভুনাটা আমি একটু ভিজা ভিজা রেখে নামাবো, কারণ এখানে যে ডালের বড়ি দিয়েছি এটা একদমই পানিটা চুষে নেয়। মাছ ভুনাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। বাঁধাকপিটা আমি আর ঢাকা দেবো না, যেহেতু নতুন বাঁধাকপি প্রচুর পানি ওঠে, বেশি ঢাকা দিলে একদম ঘেটা ঘেটা হয়ে যাবে। বন্ধুরা বাঁধাকপি ভাজিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে দিব। আপনারা যে কোনো ভাজিতেই পেঁয়াজটা এভাবে তুলে রেখে নামানোর আগে দিলে ফ্লেভারটা খুবই ভালো লাগে, খেতে অনেক টেস্টি হয়।